শুভজন বেরা সালান রসগোল্লা কেন তো কুমির দিয়া খাইয়া কাম কল যে কোনো বিষে যাইতে আছে কেন তো কোন দোয়ান দিয়া ওই যে আলাইপুরটির খিতিস আছে না খিতিসের দোয়ানের রসগোল্লা লিয়েছি মুখ বাড়ির সামনে সালান রসগোল্লা এ দু হ্যাঁ তো জীবনও জানি না আমি আমরা জানবেন কেমনে দুলা ভাই জানতে হলে তো দোয়ানের লগে একটু কানেকশন থাকা লাগে কোনো দোয়ানদারের আপনি চেনেন হেলে না আপনি জানবেন দুলা ভাই এবারা তা কিরম কথা কইতে আসো মিষ্টি করে মধ্যে বাইরে যাইবি একালে মুই মনে আমি একটু জীবনও কিনলে না না মিষ্টি তো কেনছেন আপনি হ্যাঁ মিষ্টি লিয়ে আপনি মুখ বাড়তে গেছিলেন না মুই কি বুঝলে গেছি তখন আজ যার রসগোল্লা কেনছিলেন বলেছি রসগোল্লা না আজ যার দানাদার আপনি কেনছিলেন বেয়াই আমি কইলাম মোর সামনে মোর বাইরে অপমান করলে মুই কিন্তু সহ্য করব না নে ওরে সুবহানাল্লাহ লতার লাগে লতা গেছে লতার লাগে একটু টান খাইছে লাগে অন্য লতায় ব্যথা পাইছে দাদা হনসেন আমের হালাই কি কর ওইছে ওইছে মোর বাইরে অনেক কইছো রসগোল্লা ভাই উনি একাল ভুলে গেছে মোর বইলেকে দেছো দুই একটা নাকি মোরে দেবে কেমবে মোর বেরে তো এখনো পেট ভরে নাই এই যে বেয়াই এই যে খোড়া দিয়ে কথা কওয়াটা তো পছন্দ হইতেছ না আমি আনের বাড়িতে আপনার মিষ্টি দিতেছি আপনি আসলেন কোথায় হ্যাঁ অবুয়া মোর বেয়াইনের স্যার গো মিষ্টি দেওয়া একটু খাও মিষ্টি তো মুই খামই হের আগে আমের মদারে কন দি জেন্নাই লেন হেন না তো মিষ্টি আনলেন না আইসা কি বুঝ জানলেন আরে জেন্নাই সি হেন না তো বাজারের মানুষে মোরে জানতে না যে মুই দুলাবাড়ি হালা আজ যখন জানছে জানার পরে হেরা যে কিরম মোরে সম্মান করছে দুলা ভাই আপনি বুঝাই আপনি এই দেখছো দেখছো এই যে আমার কথা শুনিয়া কি যে কমু তোমারে কইতেও পারতেছি না তুমি তো মোর সম্বন্ধে খুব বেশি জানো নাই না জানবো কেমবে আমার লয় কি দেখা করার সৌভাগ্য মোর হইছে না এটা ঠিক আছে সৌভাগ্য হয় নাই তা মোর কথা কি জানো মুইগুলো বাড়িতে এক মুহূর্ত শান্তিতে থাকতে পারি না কে আমরা কেউ লড়াই আরে লড়াই বেকার বেয়াইন তোমার কি কমু বেইনিয়া লইতে হাত জোকাল পর্যন্ত মুই মোটে শান্তিতেই থাকতে পারি না মগ বাড়তে খালি মাইয়া গো সিরিয়াল আর সিরিয়াল সিরিয়াল আর সিরিয়াল দিয়ে মাইয়ারা আইয়া খালি ডিস্টার্ব করতে থাকে আমার খোদা এদে মাদারে কয় মামুর বাড়ির কথা মোর তো একই অবস্থা বেয়াই এই ঘরে গুনে বাইরে হইলে বোলারে কেউ শীত দেয় কেউ ইশারায় বোলায় বাবা কে মুখে একটাই কথা মুই বলে বিশ্বে সুন্দরী আমি তো হলে ব্যাধি কইয়ে যাইবেন ওই যে সালমান খান আছে না ফিল্মের নায়ক হে অনুষ্ঠান কনের লাগিয়ে ঢাকায় আইছিল না মুই তো হে অনুষ্ঠানে গেলাম ওইসে কি জানে ওই সালমান খান নাচনের লাগিয়ে যখন স্টেজের মজে উঠলো মোর দিকে তো চাইয়েই রয়েছে আর তো নাচতেই পারে না বুঝছেন মোরে তো ইশারায় বলেছে মুই যাই নাই হইয়া না তুমি তাহলে মোর খবর জানোই না ওই যে ক্যাটরিনা কাইফ আছে না তুমি সালমান খানের কথা কইলে হ্যাজ ফ্রেন্ড ক্যাটরিনা কাইফ তো আমার মোবাইলে স্ট্যাটাস পাঠাইছে ফেসবুকে হে রেগুলার মোল্লায় কথা কয় কত কথা হ্যার বান্ধবী ওই যে মাইয়াডা কি জানি নাম কারিনা কাপুর হে ক্যাটরিনা কাইফ হেরা কোথায় কোন দিন কোন জায়গায় শুটিং করবে কি করবে না করবে সব স্ট্যাটাস দেয় এই যে একটু আগে মুই ফেসবুকে হাইন্দে দেয় এই যে হে মোরে স্ট্যাটাস দিছে যে আজকে আমি মরিশাস যাইতেছি শুটিংয়ের জন্য খবর বোঝো কিছু বোঝো তুমি তো সালমান খান লইয়া আরে গোদা দেখো জয় কি হাসছো কি আটকলা এরম বাহির হয়ে যাইছো হাজি আমার কিছুই বলো নাই না মুই তো হেরম কোনো বাইক কিছু আনি নাই মুই এক দিন তো মনে কাঞ্চি এক প্যাকেট আর জেলাপি আনছি দুই কেজি আর মনে করে বুন্দিয়া আর মনে করে খোয়া আনছি এক প্যাকেট বেশি কিছু দাং নেই বাহির যে আসো হ্যাঁ তো ঠিক ই আমাক বললে কোনো অসুবিধা আসলে আমি আটকলা গেছি বর দোয়ানদার আমার একালে বেঙ্গল না এরম ভাবটাই দরছে কাজ আপনার হালা এটা নেছো ওটা নেছে এখন নেছো কি না নেছো হ্যাঁ প্রুফ দেবো অনেক কেমনে না প্রুফ দেওয়ার তো কিছু নাই আর আমি তো এরকম কিছু আনিও নাই যে এককালে হারা এককালে আপনার ভেমলের রাসাই ধরবে এটা তো তেমন কোনো ফ্যাক্টরি না তাই না বের করলাম তলায় যাইতে আছে বাড়ির দিক যাবে না তাহলে ঘরে আছে
বেল তলাই যাইতে আছে না? হ্যাঁ বেল তলাই যাইতে তলাই যাইতে সেট করি আয়।
বাকি কি লে আই আমেরু সরন হন পলাই কম বেজান যে বাড়িতে এত পেতনি পুতি দেয় হে বাড়িতে মুই থাই না এত উদ্বাগ মোর ভাল লাগে না সরো হে পেন নাকি না কই যাইতেইবে তা কার দরে কি কম কম কার দরে কি কও আমার লগে তো মোর কিছু কথা আছিল তা কথা আছে সে কথা কইও লও হে ফেনা পড়লো দইবে না খালি খারাই খারাইয়া পেটের মধ্যে কথা রাখলে হইবে তাড়াতাড়ি কও মই তো মনে হচ্ছে আমি আর কদিন থাকবে না নে নিরিবিলিতে আমার লগে বইয়া একটু কথা কমু না অত নিরিবিলিতে অত আস্তে ধীরে কথা কর কোনো দরকার নাই যে কথা কইনি আছে কথা কইও লও তাড়াতাড়ি সাট করে কও আচ্ছা বলতাছি মই আমরে কি আমরে মই কি কোথাও কার আমরে কি আমরে মই কি ও কি আ ডগলো কা কি কি কথা কবা তাদের কইও লো সাত করি আদত ভাল লাগতেছ না মোর মই আমরে আমরে মোর ভালো লাগে আমার আমরে ভাল লাগে না তুই তো বহুত আগে কটকাই গেছিস কাম কাছে মফসলের হাতে এমনাইছে আলাপ পারতে মোর বেচা বিক্রি বহুত আগে শেষ হাসিও হাসিও না দেখি আপনি লাগে মিমি সেই কথা কই মোর কিন্তু বিশ্বাস হয় না তা বিশ্বাস না তো মোর কিছু করার নাই বে আই ছোট মোর কাম আছে মেলা করতে দিবি বে আই একটু খারাপ নামে মোর লাগে এরকম করে কথা কোন কে বে আই মুই আম্মের একটা ছবি তুলি রাখি মোবাইলের মধ্যে এই আমি কথা যখন মনে পড়ব এই ছবি কোন দিক কে হে মনে করু না এটা একটু খারাপ হইছে গেলাম যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যা আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও আমায় কথা দাও আমায় কথা দাও ও পরদেশি আমি আল্লাহ যে মাইয়া কই মুই দেই রইলাম কোলায় তুমি রইলা বাড়তে মাইয়া কমে হেডা মরে জিগাও কে মাইয়া বলে আমার ব্যাপার কিছু নিজের আল্লাহ পাইয়ে পাইয়ে তো মাইয়া হারা কান্দা টইটি করে ঘুরে বেড়ায় ও খারাই রইলেন দি আজ দেহি পয়লা বৈশাখ হ্যাঁ বললে গেছেন আমনে কবসে দেহি বছর একটা দিন এই দেওয়ার মধ্যে মাইয়াটা গেলে কমবে সমস্যার কারণ আপনারা কি বলতে পারেন ধরুন আপনাদের বমি আসছে আর সেই সময় বিয়ে ওকে হ্যাঁ তোমার আমার আওয়া লাগে ওই তুমি বার্তা বার্তা কি সমাজ লাগে তোমার বাড়ি হাজির ওকে আহ আজে খালি আসে কি হল মুনিয়া ভাই আমনে কথাবার্তা হলে মুই সাইপটা ধরে আশ রাখতে পারি না হ্যাঁ হেও কল লাগবে কল লাগবে না না কইলে আমি বুঝমু কেমন তারা কোনেন নিয়া ভাই মাসে পান্তা ভাত আর ইলশা মাছ খায় বেনে আর আমনে খাওয়াইতে চাইতেছেন বিয়ালে ওই কুতুরি তোরা পান্তা ভাত আর ইলশা মাছ কোন সময় খাও বেনে না বিয়ালে নে ভাই একটু হুনাই দিদি এই বুঝো না না খাওয়ানোর ভাই আমি সকালবেলা লেখার জন্য একটু সময় চলে গেছে সেই জন্য যাইতে পারিনি হ্যাঁ তো মোর আগেই হুনছি কেমন তারা হামলা কান্দার বাবাক মানে কয় মুজা নাকি একটা শুভেচ্ছা কার্ড টাঙ্গাইছে হ্যাঁ বলে দেখার মতন আমরা আতেল হ্যাঁ এত সুন্দর হ্যাঁ ভাই আমরা কোনো বল টুলো নাই আপনি পড়ালেখা করছেন কত দূর এই হ্যাঁ না ভাই আতেল লেখা দেখা বোঝো না মোর লেখাপড়া কি শেষ আছে আমি তো লেখাপড়া আনতে আমি শেষই করি নাই
তোরা এখানে আইসে দেখছ না যে আমি বই পড়তে আছি? মৃত্যু পর্যন্ত পড়ালেখার উপরেই থাকতে হবে। আমার কি বইয়ের অভাব? খালি একটু জ্ঞানের অভাব আছে। তো কথা বললা কেন? আপনি তো খালি কথাই কইতে আছেন, বইতে তো কইলেন না। ও ভালো কথা মনে করছে। হ্যাঁ বহ বহ, আক করো আক করো। কে মিষ্টি মুখ করবা না? আরে মোরে তো খাইছে। ও না ভাই, মুই আর এক মিনিটও খাইতে পারুম না। বাড়তে কোনো কল দিছে, মুই আম যাই। খারাপ। আচ্ছা যা, ওই খালামারে বললো যে কালকে সকালবেলা আমি আসতে আসি, ওই সদাপাতি সব লইয়া ওখানে। ও ভালো কথা, তুমি গিয়ে লই যাও। এইয়া লইয়া বাড়তে গেলে বাবাই মোরে আসতে থইবে না। ও আপনি খাইলান, এক চুরি হক লইল। মনের আশাটা তো পূর্ণ হয়েছে। সমস্যার কারণ ওরে সুবহান আল্লাহ, আকাশ দিয়ে পুরো একলা মেঘ হয়ে গেছে, পিরপিরি বৃষ্টি নামা শুরু করছে, মেজাজ বলে খারাপ হয় না এখন, হয় না ওর ইহায় না কা। ওরে সুবহান আল্লাহ, তুমি এই শাড়ি দিলে স্কুল লেগে গিয়া মোদি চাইছিলাম তোমার লিয়ে আল্লাহ করতে যাবো, ওটা লগলে শাড়ি দিয়া। হ্যাঁ সুবহান আল্লাহ, এখন কি মোর বাপ মা একথা শুনলে মোরে কাইটটা গাঙ্গে ভাষাই দেবে এনে ঘরতে যদি মন চায় হেলে আইস গো না, আর একদিন আমো আনে যেহানে যেতে মন চায় লইয়া যাইয়েন। ওই হেন না গো, আবার এই শাড়ি দিলে আইও না। কে মোর আল্লাহ কি ভাগে কম পারে? না না কম পারবে কে, এবারটা বোঝ দইবে একটা ঘটনাটা। দুইটা মাতারি তোরা, তোগুলো যদি মুই আল্লাহ আডি তাহলে মানুষের চোখ পড়বে না। আমি কি আল্লিয়া যে আলসো মু দুইটা গরু লইয়া আল্লাহ লইয়া এ আবার লাগে কি? ও খাইয়া ও আল্লাহ দি, তোর বাপের তাত্রি আইয়া হাজির ধরে একটু নামাই দে কা দেহি বিস্কুট গেলাবে খাই তো গো কান্দায় বিস্কুট কেলা পাওয়া যায় না। ভালো ঘরের একটা পোলা স্বভাব চরিত্র পুরা পুরো একটা খয়রাইতে লাগে এক কিল লিখে এত সুস্বাদা বাড়ি খয়রাতে নেমে দাদা। আর টা বসে কিছু লাগলে মরতে দিস, ঠিক আছে? অত দু তুই খারাপ কথা কইছিস কান তো কলেরায় তোমাকে কোথার থেকে এখানে নিয়ে আসছে দাদু?